এবার আরো কিছু সংবাদ এক নজরে। প্রাকৃতিক সম্পদ না থাকলেও দেশে মানব সম্পদ আছে। এই সম্পদ কাজে লাগাতে দেশে কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে সরকার। সকালে এক অনুষ্ঠানে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার জাতীয় জাদুঘরে একটি অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী। সারা দেশে শিক্ষক সহ সংখ্যালঘুদের অব্যাহত নির্যাতন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার আহ্বান জানান বক্তারা। দেশের বিভিন্ন স্থানে শিক্ষক হত্যা, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন শিক্ষকরা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে জামালপুরে সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী। শহরের দয়াময়ী মোড় সড়কের সামনে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 350 নেতা কর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। পরে তিনি বলেন, পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।